আল্লাহ যে আছেন ওইভাবেই ক্ষমতা শেষ হয়নি, ওই আল্লাহ এখন আপনাকে সহযোগিতা করতে পারে। সারার দেখেছেন ইমানের ত্যাগ, বলছে যে আমি আপনার প্রতি ইমান এনেছি, আমি নবীর প্রতি ইমান এনেছি, আমার এই যৌবনকে লজ্জাস্থানকে হেফাজত করে রেখেছি, স্বামী ছাড়া কাউকে ভোগ করতে দিইনি। এই তিনটা কথা যদি সঠিক হয়, এক তোমার প্রতি ইমান, নবীর প্রতি ইমান, আর লজ্জাস্থান হেফাজত করেছি, স্বামী ছাড়া কাউকে ভোগ করতে দিইনি, এই তিনটা যদি সঠিক হয়, এই কাফের যেন আমাকে টাচ করতে না পারে, বলতে দেরি, কাফের অজ্ঞান হতে দেরি নাই। কি দিয়ে বুঝায় নারীকে, আমি কি দিয়ে বুঝাবো যে তার যৌবনের দাম কত, তার সতীত্বের মর্যাদা কত? এইভাবে বেপর্দায় চলে জান্নাত হবে না, যে কোনো মূল্যে পর্দা করতে হবে। আপনার মাথার চুল, মুখমণ্ডল, আপনার হাত পা, আপনার গোটা শরীরটাই পর্দার অংশ। আপনি এভাবে জাতির সামনে ওপেন হতে পারেন না। নারীদেরকে বিশেষভাবে বলে গেলাম, যদি আপনি বেপর্দায় চলেন পরিণাম জাহান্নাম হবে। ইসলাম আপনাকে অনেক মর্যাদা দিয়েছে নারী হিসেবে, নারীর অনেক মর্যাদা, মা হিসেবে, বোন হিসেবে, স্ত্রী হিসেবে, খালা হিসেবে, মেয়ে হিসেবে, ইসলাম অনেক মর্যাদা দিয়েছে নারীকে। নারী, আপনি আপনার নিজের মর্যাদাকে নিজেই ক্ষুণ্ণ করেছেন এইভাবে জাহেলিয়াতের পথে চলে। আপনি নিজের মর্যাদাকে টিকিয়ে রাখুন, আরেকটি নারীদের জাহান্নামে যাওয়ার কারণ স্বামীর অবাধ্যতা। আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু বিয়াদিহি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা রয়েছে, লা তুআদ্দিল মারাতু হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা জাওজিহা, ওই নারী ততক্ষণ আল্লাহর হক আদায় করতে পারে না যতক্ষণ না সে তার স্বামীর আনুগত্য না করে। পৃথিবীতে কয়েক শ্রেণীর মানুষের ফরজ নফল কোন ইবাদত কবুল করে না, ইসলামে লা তুজাইজু সালাত মারুসাহুম আব্দুন আবিকুন মিন মাওয়ালি, এক শ্রেণীর মানুষ সালাত আদায় আল্লাহ কবুল করে না, যেই মনিবের নিকট থেকে গোলাম পালিয়ে এসেছে ওই গোলামের সালাত আল্লাহ কবুল করে না। ওমরাতু নাসাত যাও জাহা, ওই নারীর সালাত আল্লাহ কবুল করে না যেই নারী স্বামীর অবাধ্যতা দেখায়। প্রায় আজকে স্বামীর অবাধ্য মনে হয় যে স্ত্রীদেরই আনুগত্য করতে হবে, ঘটনা এরকম। নারী দাবি রাখতে চায় যে স্বামী তার আনুগত্য করবে, ঠিক বলছেন মানে ঘটনা আপনারই সমস্যা আছে, আগেই যৌতুকের দড়িতে আপনাকে বেঁধে রেখেছে, আপনার হাতে মেয়ে তুলে দিয়েছে আপনার শ্বশুর শাশুড়ি, এমনিতেই নয় আবার স্বর্ণের আংটি, ওটা তো আংটি নয়, ওটা গরুর গলাশি। শাশুড়ি প্রথম দিনে আংটি ঢুকিয়ে দিয়ে প্রমাণ করছে যে আমি যেভাবে চালাবো জামাইকে ওভাবেই চলতে হবে, ওভাবেই চলেন। আপনার বাড়ির ফ্রিজ, আপনার খাট, আপনার মোটরসাইকেল সব শ্বশুরের, আপনার কি সব ফকিরুদ্দি মোল্লা, তো আপনি কি আপনার স্ত্রীর ওপরে গিয়ার নিতে পারবেন? আপনার খাট যে শুয়ে থাকেন শ্বশুরের, যে মোটরসাইকেলে পিক আপ টানেন শ্বশুরের, আপনার কি? তো আপনারই তো এখন গোলামে থাকা লাগবে, কথা মনে হয় বোঝাতে পারলাম না। আপনি নিজে পুরুষ হন, তারপরে স্ত্রীর উপরে পুরুষত্ব দেখান, কথা যেটা বলবেন সেটা মানতে বাধ্য হবে, আর নাম পুরুষত্ব। স্বামীর বাধ্য থাকতে হবে, এর নাম স্ত্রী। এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে বলছেন, গেলেন তো রাসূল বলছেন, না যাও তো যাও যে নাংতি, এই মহিলা তোমার কি স্বামী বেঁচে আছে? তো বলছে কলাত নাম, হ্যাঁ আমার স্বামী বেঁচে আছে। কাইফান্তি লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তুমি তোমার স্বামীর জন্য কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন বললেন তুমি তোমার স্বামীর জন্য কেমন, তখন মহিলা বললেন মালুইল্লা মাজাস্তু আনহু, আমি ভালোই স্বামীর খেদমত করি কিন্তু তিনি তো আমার তেমন দেখাশোনা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ফাংজুরি, অপেক্ষা করো, ধৈর্য ধরো, আইনান্তি মিনহু, তুমি তোমার স্বামীকে ছেড়ে কোথায় চলে যাবে? ফাইন্নামা হুয়া জান্নাতু কোনারুকে, স্বামী তোমার জান্নাতের কারণ, স্বামী তোমার জাহান্নামের কারণ। স্বামীর যদি অবাধ্যতা দেখা তাহলে পরিণাম জাহান্নাম। স্বামী পাগল হোক, স্বামী মৎকুর হোক, স্বামী খারাপ হোক, ওর আনুগত্য করলেই জান্নাত, না হলে জাহান্নামে যেতে হবে। আপনি ভাত খাবেন না, আপনার স্বামী খারাপ, প্রতিদিন পিটাই, গাঁজা তারি মদ খাই, আপনি অতিষ্ঠ, আপনি খোলা নিয়ে চলে আসেন, ইসলাম এটা আপনাকে অনুমতি দিয়েছে, থাকার প্রয়োজন নেই, কিন্তু
যতক্ষণ আপনি আপনার স্বামীর কাছে থাকবেন ততক্ষণ তার অবাধ্যতা হতে পারবেন না। পানি চেয়েছে থ্যাক করে ফেলে দিলেন আপনি, এটা কেমন আচরণ? তিন দিন ধরে কথা নেই, বিছানায় শোয়া নেই, খাবার ঠিক মতো দেওয়া নেই, কথা নেই, এটা স্বামীর উপরে জুলুম অত্যাচার। থাকবেন না, খোলা নিয়ে চলে আসেন, থাকার পরে স্বামীকে অত্যাচার করতে পারবেন না। কথা মনে আমি বুঝাতে পারলাম না? অনেক মহিলা আছে যাদের পিতা মাতার সয় সম্পত্তি ভালো, প্রভাব প্রতিপত্তশীল, এগুলি পিছনে সামনে দিয়ে স্বামীকে অত্যাচার করে, কথায় কথায় তালাক চায়, তোর ভাত খাবো না, কথায় কথায়। তার দেমাক কত, একরোখা মেজাজের কারণে এরকম হয়। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুমা ইমরাতিন সালাত জাওজাহা তালাকান ফি গাইরি মা বাসিন, কোন নারী যদি কথায় কথায় তালাক চায়, বিনা কারণে তালাক চায়, হারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, ওই নারীর জন্য জান্নাত হারাম। এজন্য সাবধান, যদি আপনি আপনার স্বামীর আনুগত্য না করতে চান তাহলে খোলা নিয়ে চলে আসেন, থাকার পরে তার অবাধ্যতা করা যাবে না। এটা আমি আপনাকে বলে গেলাম, আপনি ধৈর্য ধরে থাকেন, তাকে উপদেশ দেন। আপনার স্বামী যতই খারাপ হোক, আপনার স্বামী তো ফেরাউনের চাইতে খারাপ নয়। ফেরাউনের চাইতে খারাপ? ফেরাউন তার স্ত্রী আসিয়াকে পিটাই, দিনে রাতে পিটাই, আপনার ওই উত্তপ্ত বালুর ওপরে রেখে পিটাই, পেরেক মেরে পিটাই। এরপরে আসিয়া বলছেন, রব্বি ইবনি লিং দেখা বাইতান ফিল জান্না, প্রতিপালক এই যে আমার কষ্টটা দেখছেন, আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। আল্লাহ তখন জিব্রাইলকে বলছেন যে, জিব্রাইল আসিয়া তো এই কথা বললেন ঘর নির্মাণ করার, আসিয়া মৃত্যুবরণ করার পূর্বেই তার জান্নাতে থাকার জায়গা দেখে আসো। জিব্রাইল জান্নাত নিয়ে গিয়ে নগদ পৃথিবীতে দেখিয়ে দিলেন। এর নাম আসিয়া। আর মা বোন, আপনার স্বামী যেমন ফেরাউনের মতো নয়, ফেরাউনের চাইতে ভালো হবে। সমাজে একটা লোক মারা গেছে, মহিলাদের ভিড়ে আমরা যেতে পারি না, ওর আগে ও আগে যাবে। কে মারা গেছে, কার খালাতো মামুর বেয়ে, নানার দাদা শ্বশুরের লাতি, কে মারা গেছে ও আগে যাবে দেখতে। এগুলি যাওয়া নিষেধ। জি না, উমার মারা গেছেন, আয়েশার বাড়ি কয়েক গজ দূরে, আয়েশা উমারকে দেখতে যাননি। বেগানা পুরুষকে বেঁচে থাকতে দেখা হারাম, মরার পরেও দেখা হারাম। বেশর্মা মহিলা, আপনার ভিড়ের কারণে আমরা মরার বাড়িতে যেতে পারি না, ও আগে যাই, চুপ করে বসে থাকেন। যদি দোয়া কালাম জানেন তাহলে বলবেন, আল্লাহ আমার দিনী ভাই হয়, চাচা হয়, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, হয়ে গেল। ওখানে যেতে হবে কেন? এই জন্য সাবধান। বলছিলাম যে পুরুষের উপরে, স্বামীর উপরে স্ত্রীর যেমন হক আছে, স্ত্রীর উপরে স্বামীর তেমন হক আছে। এগুলি যা জান্নাত জাহান্নামে যাওয়ার একটা কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা মেনে চলার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। বলছিলাম জাহান্নামের ব্যাপারে কথা, মাঝখানে এগুলি চলে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলালেন, আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। বলছিলাম জাহান্নাম, জাহান্নাম খুব কঠিন জটিল জায়গা। অত্র আলোচনা থেকে কথা বোঝা যায় যে যারা স্বামীর অবাধ্যতা দেখায় তাদের পরিণাম জাহান্নাম হবে, যারা আপনার বেপর্দায় চলে যেই নারীরা তারা জাহান্নামে যাবে, যেই পুরুষেরা হারাম ভক্ষণ করে তারা জাহান্নামে যাবে, যারা পিতামাতার অবাধ্যতা দেখায় তারা জাহান্নামে যাবে, আর সেই জাহান্নাম খুব কঠিন জটিল জায়গা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্নালাহু জাহান্নাম, বিচার মাঠে যে অপরাধ নিয়ে উপস্থিত হবে, পাপ নিয়ে উপস্থিত হবে, আমি আল্লাহ তাকে জাহান্নামে দিব। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে দেওয়ার পরে লোকটি মরবেও না, লোকটি বাঁচবেও না, শুধু শাস্তি আর শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইয়ামারুন,
জাহান্নামে এমন কিছু কর্কশ রোড স্বভাবের ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখবেন যারা আল্লাহর আদেশের বাইরে কোনো কাজ করবে না আল্লাহ যে আদেশ করবেন সেটাই তারা প্রতিপা তারা পালন করবেন জাহান্নামীদের শাস্তি তারা লাঘব করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াম্মা মানুতিয়া কিতাবাহু বিশমালিহি বিচার মাঠে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে ফায়াকুলু সে বলবে ইয়া লাইতানি লামুতা কিতাবিয়ে হে প্রতিপালক আমি যদি আজকে আমলনামাটা না পেতাম ওয়ালা মাদরিমা হিসাবিয়া আমার যদি হিসাব জানা না থাকতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়ে মৃত্যু যদি চূড়ান্ত হয়ে যেত এইভাবে সে আফসোস করবে মা আগনা আননি মালিয়া আমার দুনিয়াতে অনেক অঢেল সম্পদ ছিল আজকে তো কোনো সম্পদ কাজে আসলো না হালাকাননি সুলতানিয়ে আমার ক্ষমতা নিঃশেষ হয়ে গেল আমার ক্ষমতা শেষ হয়ে গেল আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু এ ফেরেশতা মণ্ডলী একে ধরো ছিকল দ্বারা বেঁধে ফেলো জাহান্নামে নিক্ষেপ করো সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা জিরান ফাসলুকুহু এরপর একে 70 গজ ছিকল দ্বারা বেঁধে ফেলো জাহান্নামে নিক্ষেপ করো ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগাইয়ুযা ওয়া যাফিরা যখন এদেরকে হাত পা বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের তর্জন গর্জন এরা দূর থেকেই শুনতে পাবে ওয়াইদাউল কুমিন হা মাকানান দাইয়িকাম মুকাররিনা দাউ হুনালিকা সুবুরা যখন জাহান্নামীদেরকে হাত পা বেঁধে জাহান্নামের সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে তারা তখন নিজেদের মৃত্যু কামনা করবে লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসির আল্লাহ বলবেন আজকে তোমরা একবার মৃত্যু ডেকো না বহুবার অনেকবার মৃত্যু ডাকো কারণ আজকে আর তোমাদের মৃত্যু হবে না জাহান্নামীদেরকে হাত পা বেঁধে জাহান্নামে ফেলে দেওয়া হবে শিকল দ্বারা বেঁধে জাহান্নামে ফেলে দেওয়া হবে ওখান থেকে তারা আর বাহির হবে না ওখানে তারা পড়তেই থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাউসলিহা সাকার অচিরে আমি মানুষকে সাকারে ফেলে দিব ওয়া মা আদরাকা মা সাকার আপনি কি জানেন সাকার কি লা তুবকি ওয়া লা তাযার যেটা মানুষকে রাখবেও না ছাড়বেও না মানে পুড়িয়ে ছাই করে দিবে শুধু শাস্তি আর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সুম্মা সুব্বু ফাওকা রাসি মিন আযাবিল হামিম জাহান্নামীদের শাস্তির বিবরণ দেখাতে গিয়ে আল্লাহ বলছেন জাহান্নামীদের মাথার উপরে ফুটন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে ফি সামমি ওয়া হামিম তারা থাকবে একেবারে গরম ধোঁয়ার ভিতরে গরম হাওয়া বাতাসের ভিতরে ফুটন্ত পানির উপরে ওয়াদিল্লিম মিয়াহমুম তারা থাকবে কালো ধোঁয়ায় লা বারিদি ওয়ালা কারিম না ঠান্ডা পাবে আর না আরামায়েশ শুধু কষ্ট আর কষ্ট মনে করবে যে একটু বাতাস পেলে ভালো হবে সেই বাতাসটাও হবে খুব উত্তপ্ত বাতাস মনে হবে যে একটু ছায়ার ভিতরে গেলে হয়তো বা ভালো হবে ছায়ার ভিতরে গেলে একেবারে অন্ধকার গাঢ় কালো উত্তপ্ত অন্ধকারের মধ্যে তারা থাকবে মনে হচ্ছে যে আপনি পানিতে নামলে একটু শান্তি পাবো কিন্তু পানিটা হবে টকবগে ফুটন্ত গরম পানি যেখানেই যাবে শুধু আল্লাহ তাদের জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা করে রেখেছেন লা ইউখাফফাফু আনহুমুল আযাব তাদের শাস্তি কখনো লাঘব করা হবে না তাদেরকে সেখানে শাস্তি দেওয়া হবে কুল্লামা খাবাত জিদনাহুম সাইর যখনই জাহান্নামের আগুন নিস্তেজ হয়ে যাবে তখনই জাহান্নামের আগুনকে আল্লাহ উত্তপ্ত করে দিবেন জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে আরো অনেক অনেক গুণ বাড়িয়ে দেওয়া হবে যাতে করে জাহান্নামীদেরকে শাস্তি তারা উপভোগ করতে পারে ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন বিচার মাঠে যাদের পাপের পাল্লা ভারী হবে নেকির পাল্লা হালকা হবে তারা নিজেদের ক্ষতি নিজেরাই করবে যার কারণে তারা জাহান্নামে যাবে তালফাহু উজুহুমুন নার তালফাহু উজুহুমুন নার তাদের চেহারাগুলি জাহান্নামের আগুন পুড়িয়ে দিবে
ওহম ফিহা কালেহন তাদের চেহারা সেখানে কয়লার মতো পরিণত হয়ে যাবে জাহান্নাম ভয়ঙ্কর শাস্তির একটি অগ্নিকূপ আল্লাহ বলছেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন যারা সালাত আদায় করে উদাসীন ভাবে অমনোযোগী ভাবে সালাত আদায় করে উদাসীন ভাবে অমনোযোগী হয়ে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত ওয়াইল কি বিশাল আগুনের উপত্যকা তারা সেই উপত্যকায় থাকবে সালাত আদায় করার পরেও কেন সময় মতো সালাত আদায় করেনি সময় মতো কি করেনি অবহেলা অলসতা করে সালাত আদায় করেছে বলেছে যে জোহর আসরের সাথে পড়ে নেব কোন পাশে মহিলা আছে যে মহিলারা কথা বলেন না আপনার যদি অসুবিধা হয় তাহলে উঠে চলে যান আপনি আরেকজনের সমস্যা করছেন কেন আর আপনি চুপ করে বসে থাকেন আপনাদের তাফসীর মাহফিল শোনার অভ্যাস আছে নাকি যে এমনিতেই বক্তা কি বলে আরো শুনে সুর সুর দিয়ে শুনে আশ্চর্য কথা মুফাসসির মানুষকে ঈমান নষ্ট করে দিচ্ছে মুফাসসির এই মুফাসসির থেকে সাবধান বাংলাদেশে মুফাসসির আছে বলে এটা আমাদের জানা নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদের শাস্তির ব্যাপারে এইভাবে বর্ণনা করেছেন জাহান্নামীদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে তাদেরকে উত্তপ্ত ফুটন্ত পানি দিয়ে তাদেরকে মাথার উপরে ঢেলে দিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন এইভাবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দিবেন শাস্তি দেওয়ার জন্যই জাহান্নাম আল্লাহ সৃষ্টি করেছেন নোমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহওয়ানা হালিন নার আজাবান কে বিচারের দিন জাহান্নামে সবচাইতে সহজতর শাস্তি যাকে জাহান্নামে দেওয়া হবে মানলাহু না আলানে ওয়াসিরাকান মিন্নার তাকে আগুনের ফিতা সহ দুটি জুতা পরিয়ে দেওয়া হবে ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজান এই আগুনের ফিতা সহ দুটি জুতা পরিয়ে দেওয়ার কারণে তার মাথার চাঁদি মগজ টকবক করে গলতে থাকবে কোথায় আগুন কোথায় মাথা গলতে থাকবে সবচাইতে সহজ যাকে শাস্তি দেওয়া হবে তার শাস্তি কি হবে দুটি আগুনের ফিতা দ্বারা জুতা পরিয়ে দেওয়া হবে এতেই তার মাথার মগজ গলতে থাকবে যেমন তামা আগুনে দিলে গলতে থাকে অতস সে মনে করবে যে আমাকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে অতস সে হবে সবচাইতে সহজতর শাস্তি প্রাপ্ত ব্যক্তি সবচেয়ে সহজ শাস্তি যদি এটা হয় এই সহজ শাস্তির কারণে যদি মাথা গলে যায় তাহলে যাকে বেশি শাস্তি দেওয়া হবে তার অবস্থা কি হবে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউতাবি আনা মিহালিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামা ফাইযবাগু ফিন নারে সিবগাতান জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ডুবিয়ে আবার উঠানো হবে এরপরে তাকে বলা হবে দুনিয়াতে যে সবচেয়ে ভোগ বিলাস আরামায়েশে ছিল যেই ব্যক্তিকে কোনোদিন দুঃখ কষ্ট স্পর্শ করেনি যেই ব্যক্তি সারা জীবন দুনিয়াতে ভোগ বিলাস আরামায়েশে ছিল এই ব্যক্তিকে জাহান্নামে ডুবিয়ে আবার উঠানো হবে উঠানোর পরে জিজ্ঞাসা করা হবে হাল রায় তো খারান কাত্ত হাল মারবিকা নাইমন কাত্ত তুমি কি দুনিয়াতে আরামায়েশ ভোগ বিলাসে ছিলে সে একেবারে সরাসরি জবাব দিবে লা আমি দুনিয়াতে আরামায়েশ ভোগ বিলাসে ছিলাম না তার মানে মাত্র কয়েক সেকেন্ড শাস্তির কারণে এই দুনিয়ার ভোগ বিলাস সে একেবারেই ভুলে যাবে জাহান্নামের শাস্তি কত কঠিন হতে পারে অথচ লোকটি এই দুনিয়াতে যতদিন বেঁচে ছিল ততদিন আরামায়েশ ভোগ বিলাসে ছিল কিন্তু জাহান্নামে কয়েক সেকেন্ড শাস্তি ভোগ করার কারণে এই দুনিয়ার বিশাল এই ভোগ বিলাস সে এক নিমিষেই ভুলে যাবে জাহান্নামের শাস্তি কত কঠিন হতে পারে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইখরুজুনকুম মিন নারি ইয়াউমাল কিয়ামাহ ইয়াতাকাল্লামু বিচার মাঠে জাহান্নামের
গ্রীবা গলা বাহির হবে জাহান্নাম কথা বলবে ওয়াকুলু সে বলবে উকিলতুল ইয়াউমা বিসালাসা আজকে জাহান্নামে দেওয়া হয়েছে তিন শ্রেণীর মানুষকে ফি বিকুল্লি জাব্বারিন আনিত প্রত্যেক অহংকারী অবাধ্য জেদি ব্যক্তি যারা অহংকার করে যারা আল্লাহর অবাধ্যতা করে যারা জেদ করে সত্যটা পাওয়ার পরও মিথ্যার উপরে জেদ করে টিকে থাকে এই তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে অমিন অভিমান জালামা লাইলা নাখার যারা মুশরিক তাদেরকে জাহান্নামে দেওয়া হবে অভিমান কাতালা নাফসাম বেগাইরে নাফসিন যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে ফায়ান্তাবি আলাইহিম জাহান্নাম তাদেরকে ঘিরে বসবে ফাইজুসুম ফি গামারাতি জাহান্নাম জাহান্নাম তাদেরকে ঘিরে ধরে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবে জাহান্নামের তলদেশ কত গভীর কুননা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম ইসমে ওয়াজবাতান হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা শব্দ শুনলেন আতাদ্রুনা মা হাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে বললেন তোমরা কি জানো যে আমি কিসের শব্দ শুনতে পেলাম ফাকুলনা আল্লাহ রাসূলু আলাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন হাজা হাজারুন রুমিয়া বি ফিন্নার ওটা আমি পাথরের শব্দ শুনতে পেলাম যেটা জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল মুঞ্জু সাবিনা খলিফা 70 বছর পূর্বে 70 বছর পূর্বে পাথর নিক্ষেপ করেছিলেন আল্লাহ 70 বছর সময় লাগলো জাহান্নামের তলদেশে পৌঁছাতে জাহান্নামের গভীরতা কত এই গভীরে জাহান্নাম তাদেরকে পেঁচিয়ে গভীরে নিক্ষেপ করবে জাহান্নাম খুবই কঠিন আপনাকে বলছি জাহান্নামীদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে জাহান্নামীদের খাদ্য কেমন হবে আল্লাহ বলছেন আযালিকে খায়রুন নুজুলান জান্নাতের এই সুখ শান্তি ভোগ বিলাস কি ভালো জান্নাতের এত সুখ শান্তি ভোগ বিলাস সাজারাতুল জাক্কুম নাকি জাক্কুম বৃক্ষ ভালো ইন্না জালনাহা ফিতনাতাল জালিমিন যেটা আমি জালেমদের জন্য তৈরি করেছি ইন্নাহা সাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম যেই জাক্কুম বৃক্ষ জাহান্নামের তলদেশ থেকে আমি আল্লাহ বাহির করব তলউহা কান্নাহু রুসুশ শায়াতিন এটা দেখতে এমন বিশ্রী যাতে শয়তানের মাথার মতো জাক্কুম বৃক্ষ জাক্কুম ফল দেখতে মনে হবে শয়তানের মাথার মতো ফাইন্নাহুম লাকিলুনা মিনহুম ফাইন্নাহুম লাকিলুনা ফামালিউনা মিনহাল বুতুন এই জাক্কুম বৃক্ষ খেয়ে তারা পেটকে পরিপূর্ণ করবে কাঁটাযুক্ত একটা বৃক্ষ জাক্কুম ফল যেটা জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে ইন্না সাজারাতা জাক্কুম তাআমুল আসিম আল্লাহ বলছেন নিশ্চয় জাক্কুম বৃক্ষ পাপীদের খাবার কাল মহলে তামার তলানির মতো ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম যখন এই জাক্কুম বৃক্ষ জাহান্নামীরা খাবে তাদের পেটে ওইভাবে ফুটতে থাকবে যেমন গরম তেল গরম পানি টপ 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 করে ফুটতে থাকে গরম তেল যেমন ফুটতে থাকে জাহান্নামের ওই বৃক্ষ খাওয়ার সাথে সাথে তাদের পেটের নাড়িভুঁড়ি ওইভাবে ফুটতে থাকবে আপনাকে কিভাবে বোঝায় জাহান্নামীদের কে শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে দিবেন জাহান্নাম খুব জটিল কঠিন জায়গা ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন এক শ্রেণীর জাহান্নামী থাকবে যাদের খাবারই শুধু রক্ত পোজ মিশ্রিত তরল পদার্থ হবে যাদেরকে আল্লাহ বিশ্রী দুর্গন্ধযুক্ত রক্ত পোজ মিশ্রিত একটা খাবার জাহান্নামীদেরকে খেতে দিবেন ওয়ালাইসালাহুম তাআমুন ইল্লা মিন দারই এমন কিছু জাহান্নামী থাকবে যাদেরকে কাঁটাযুক্ত ঘাস খেতে দেওয়া হবে একটা ঘাস এক প্রকারের যে ঘাসে সব সব দিকে কাঁটা থাকবে কাঁটাযুক্ত ঘাস তারা খাবে এগুলি হবে জাহান্নামীদের খাদ্য জাক্কুম বৃক্ষ কাঁটাযুক্ত ঘাস রক্ত পোজ মিশ্রিত তরল পদার্থ এগুলি জাহান্নামীদেরকে আল্লাহ খেতে দিবেন জাহান্নামীদের পানীয় হবে জান্নাতীরা অন্যদিকে সুমিষ্ট পানি মধুর ঝর্ণা দুধের ঝর্ণা শরাবের ঝর্ণা সুমিষ্ট পানি তারা পান করবে অপরদিকে জাহান্নামীদেরকে আল্লাহ যে পানি খেতে দিবেন তা হচ্ছে তুসকামিন আইনি না নিয়ে ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে গরম ফুটন্ত পানি খেতে দেওয়া হবে অসুকুমান হামিমান ফাকাত তামা আমাআহুম আল্লাহ বলছেন যখন তারা জাহান্নামীরা এই পানি পান করবে পেটের নাড়িভুঁড়ি সবগুলো পিছনের দরজা দিয়ে বের করে দিবেন সব পেটের নাড়িভুঁড়ি
পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে যখন এই ফুটন্ত গরম পানি তাদেরকে খেতে দেওয়া হবে যখন জাহান্নামীরা এই ফুটন্ত গরম পানি পান করবে পেটের নাড়ি ভরি সব বের হয়ে যাবে এই পরিস্থিতি আপনাকে কিভাবে দেখায় জাহান্নাম খুবই কঠিন পাপ করে গেলেই জাহান্নামে যেতে হয় আল্লাহর নাফরমানি করে গেলে জাহান্নামে যেতে হয় আল্লাহর অবাধ্যতা করে গেলে স্বৈরাচারী অহংকারী বদমেজাজ আল্লাহর দ্রোহিতা করে গেলে এই জাহান্নামে যেতে হয় ফায়াস্তাগীসু গাসু বিমাইন কাল মুহলে ইশবিল বুজু যখন এই জাহান্নামীরা পানি চাইবেন আল্লাহর কাছে তখন এমন পানি দিবেন তেলের তলানির মতো তামা গলিত তামা যেমন ওরকম ফুটন্ত পানি দিবে পানি মুখে দিতে দেরি মুখ পুড়ে যেতে দেরি হবে না মুখ পুড়ে যাবে কলা হয়ে যাবে এমন পরিস্থিতি কোথাও শান্তি নেই সেখানে লাইয়াদুকুনা ফিহা সেখানে তারা পাবে না কোনো ঠান্ডা পানীয় কোনো সুন্দর হাওয়া বাতাস ইল্লা হামিমা ওয়া গাসাকা শুধু ফুটন্ত পানি রক্ত পোজ মিশ্রিত খাবার এছাড়া তাদের আর কপালে কিছু জুটবে না জাহান্নামীদের খাদ্য এরকম হবে জাহান্নামীদের পানীয় এরকম হবে জাহান্নামীদের দুই শ্রেণীর মানুষকে জাহান্নামে এমন একটা পানীয় খেতে দেওয়া হবে এক যারা অহংকারী ইউশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি ফি সুওরি রিজাল আমসালা জাররে যারা অহংকারী এদেরকে বিচার মাঠে পিপিলিকার মতো একত্রিত করবেন মানুষের অবয়বই কিন্তু তারা পিপিলিকার মতো ছোট ছোট হবেন কারা আমার কথা বুঝতে পারেন যারা অহংকার করে এরা বিচার মাঠে উপস্থিত হবে পিপিলিকার মতো ইয়াকশাহুমুজ জুল্লু মিন কুল্লি মাকানিন চতুর্দিক থেকে তারা অপমানিত হতে থাকবে ইউসাকুনা ইলা সিজনিন ইলা জাহান্নামি সাম্মা বুলাস তাদেরকে যেই জাহান্নামে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে সেই জাহান্নামের নাম হচ্ছে বুলাস ইউসাম্মুনাহা বুলাস সেই জাহান্নামের নাম হচ্ছে বুলাস ইউসকুনা তাদেরকে যেই পানি পান করানো হবে রাদাকাতিল খাবাল উসরাত আহলিন নার তাদের এই অহংকারীদেরকে যেই পানীয় আল্লাহ খেতে দিবেন পান করতে দিবেন সেটা যারা চিরস্থায়ী জাহান্নামে হবে তাদের শরীর থেকে গলে পড়া রক্ত পোজ মিশ্রিত গরম তরল পদার্থ অহংকারীদেরকে খেতে দিবেন অহংকার করবেন অহংকার কাকে বলে জানেন মানুষকে মানুষই যারা মনে করে না আমি সবচেয়ে বড় ডিগ্রিধারী আমি সবচেয়ে সুন্দর আমার যা আছে তোর কি আছে মানুষকে হে তুচ্ছ প্রতিপন্ন যারা মনে করে আর সত্য জানার পরও যারা সত্য মানে না বলে বাপদাদা থেকে যেটা পেয়েছি সেটাই মানব এরা হচ্ছে অহংকারী এদেরকে এই রক্ত পোজ মিশ্রিত গরম তরল পদার্থ জাহান্নামে খাওয়াবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিরহংকার তৈরি করুন আল্লাহুম আমিন আরেক শ্রেণীর মানুষকে রক্ত পোজ মিশ্রিত গরম তরল পদার্থ খাওয়াবেন যারা হচ্ছে মদখোর গাঁজাখোর বিড়িখোর সিগারেটখোর জর্দাখোর এদেরকে এই পানীয় খাওয়াবেন সময় সংকীর্ণ হাদিসের এবারাত আপনাকে শোনালাম না তবে আপনাকে বলছি জাহান্নামীদের পানীয় এরকম হবে জাহান্নামীদের পোশাক ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার জাহান্নামীদের পোশাক হবে আগুনের তৈরি করা কিসের তৈরি করা আগুনের কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা এই আগুনের পোশাক পরিয়ে দেওয়ার সাথে সাথে তাদের চামড়া গলে খসে যাবে আবার আল্লাহ নতুন চামড়া পরিয়ে দিবেন আবার গলে যাবে আবার পরিয়ে দিবেন নতুন চামড়া যাতে করে শাস্তির তীব্রতা বুঝতে পারে এইভাবে জাহান্নামে আগুনের পোশাক তাকে পরিয়ে দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে জাহান্নামীদের শারীরিক আকার কেমন হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাইনা মাঙ্কিবাইল নার মাসিরাতি সালাসাতা ইয়ামিল রাকিবিল মুসরি একজন জাহান্নামীদের এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব তিন দিন ঘোড়া দ্রুত গতিতে চললে যত দূর যাবে তত দূরত্ব হবে এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব এক একটা জাহান্নামীদের শরীর কত বড় হবে তিন দিন যদি দ্রুতগামী ঘোড়া যায় কত দূর যেতে পারে এখান থেকে বগুড়া গাবতলি যাবে হ্যাঁ বাংলাদেশ পার হয়ে যাবে নাকি জি যেতেই পারে
অসম্ভব কিছু নয়। তো যত দূর যাই যে 500 মাইল 1000 মাইল কথার কথা 500 মাইল, তো 500 মাইল হবে জাহান্নামীদের এই কাঁধ থেকে এই কাঁধের দূরত্ব। ইন্না গিলদা জিলজিল কাফিরিস না নেওয়ার বাউনা জিরান, জাহান্নামীদের এই এই শরীরের চামড়া হবে 42 হাত মোটা। জাহান্নামে যারা যাবে যাদেরকে আল্লাহ দিবেন তাদের শরীরের চামড়াটা হবে 42 হাত মোটা। সমান 8 মাইল 8 কিলোমিটার উহুদ পাহাড়, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, তো জাহান্নামে হবে কত বড় কথা কি আন্দাজ করতে পারছেন? ওয়ান্না মাজলিসাহুম মিন জাহান্নাম মা বাইনা মক্কা ওয়াল মদিনা, জাহান্নামীরা যে চেয়ারে বসবে যে আসনে বসবে তার দৈর্ঘ্য হবে মক্কা থেকে মদিনা 250 মাইল 450 কিলোমিটার। জাহান্নামীদের আকার আকৃতি কেমন? আপনাকে যদি বলা হয় যে পিঁপড়াকে হাত দিয়ে ধরে লাঠি দিয়ে পিটান আপনি পারবেন? কথা মনে বুঝতে পারেননি? তো যেগুলি ফেরেশতাকে আল্লাহ জাহান্নামে রেডি করে রেখেছেন শাস্তি দেওয়ার জন্য জাহান্নামীদেরকে, ওই ফেরেশতাদেরকে যদি বলা হয় যে দুনিয়াকে উল্টে দাও, তাহলে আপনার বাচ্চা যেমন প্লেটের নিচে এভাবে দিয়ে প্লেট এভাবে করতে পারে, তো একটা ফেরেশতা দুনিয়ার তলদেশে হাত দিয়ে দুনিয়াকে উল্টে দিতে পারে, এত পাওয়ারফুল ক্ষমতাশালী এক একটা ফেরেশতা। তো আপনাকে যদি জাহান্নামে দেয় তো ওই ফেরেশতার কাছে তো আপনি পিঁপড়ার চাইতে ছোট, তো আপনাকে তো ভালোভাবে ধরেও শাস্তি দিতে পারবে না। এই জন্য আল্লাহ চাচ্ছেন যে আপনার যেন ঘাড়ের দূরত্ব হয় 500 কিলোমিটার আর বসার জায়গা হয় 450 কিলোমিটার, যাতে করে শাস্তি দিতে আপনার ফেরেশতারা মজা পান। হাসির খোরাক দিইনি বেটা, হারাম থেকে ফিরে আসেন, না হলে জান্নাত হবে না। পরিবার ঠিক করেন, ছেলে মেয়ে স্ত্রী ঠিক করেন, মেয়েকে ঠিক করেন, যদি মেয়ে স্ত্রী বেপর্দায় চলে আপনি দায়ুস হবেন, এই জাহান্নামে যাওয়া লাগবে। পরিস্থিতি খুবই জটিল এবং কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন, আল্লাহুম আমিন। জাহান্নাম খুব কঠিন জটিল জায়গা। প্রতিপালক আমরা গুনাহগার ব্যক্তি, আমরা তোমার নিকটে দোয়া করি আজকের ইসলামী সম্মেলনে যারা এসেছেন তাদের সব পাপকে তুমি ক্ষমা করে দাও, যাদের পিতা মাতা মারা গেছেন কবর শাস্তি তুমি ক্ষমা করে দাও, যত নারী পুরুষ এসেছেন যারা ব্যবসায়িক তাদের ব্যবসাতে ফজিলত বেশি, এগুলি মিথ্যা কথা। নিজের মসজিদে নিকট মসজিদেই সালাত আদায় করবেন, মসজিদের মেহরাবের মেহরাব দেওয়া যাবে কি, মেম্বারের স্থান কোথায় হবে, মেম্বারের স্থান মাঝখানেই হবে, মেহরাব দিবেন। বেনামাজির জানাজা কোনো নামাজি ব্যক্তি পড়াতে পারবে কি? জি না। বর্তমান সৌদি আরবের বিদ্বানগণ ফতোয়া দিচ্ছেন যে বেনামাজির কোনো জানাজা নেই, বেনামাজির হাতের জবহকৃত পশুর গোস্ত খাওয়া হারাম, স্ত্রী সালাত আদায় করে স্বামী সালাত আদায় করে না, এই স্বামী স্ত্রীর বিবাহ তালাক হয়ে গেছে, এগুলি আরবি বিদ্বানগণের ফতোয়া। তবে বেনামাজিদের জানাজা করাবে তারাই, এটা একটা কমন কথা। আপনি এত বুদ্ধি রাখেন, ওই ব্যক্তিটি জীবিত থাকা অবস্থায় সালাতের তার কোনো প্রয়োজন হয়নি, মরার পরে কি প্রয়োজন আছে? তাহলে বেনামাজির জানাজা তারাই করাবে যারা কি বেনামাজি, এ কথাই ঠিক। কোনো নামাজি ব্যক্তি তার জানাজায় দাঁড়াবেন না, বেনামাজি এত খারাপ, সুদখুর ঘুষখুর লুচ্চা সন্ডা গুন্ডা দুর্নীতি আত্মসাৎকারী, সবচাইতে খারাপ হচ্ছে বেনামাজি। এর চাইতে খারাপ পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রাণী নাই, শুয়োর লয় শুয়োর কুকুর এর চাইতে ভালো, বেনামাজি চাইতে ভালো, বেনামাজি এত খারাপ। গান বাজনা ছাড়া পিকনিক করা যাবে কি? পিকনিক করেন, পিকনিক করবেন, সমস্যা কি? দিনী ভাইদেরকে নিয়ে একত্রিত হবেন, সমস্যা নেই। ইসলাম বিনোদন চায় সেটা শরীয়তের আলোকে, কোরআন প্রতিযোগিতা করো, হাফেজদেরকে নিয়ে এসে কোরআন প্রতিযোগিতার একটা প্রতিযোগিতা করো, ওটা পিকনিক, খাসি জব করো, আমাকে দাওয়াত দিও। নষ্ট নষ্ট কোরআন পানিতে ফেলে দেওয়া যাবে কি? জি না। ওটা নষ্ট কোরআন যেটা একেবারে পড়া যায় না, জীর্ণ শূন্য পুড়িয়ে ফেলতে হবে। ইমামের জায়নামাজ ছাড়া মুসল্লি যদি পিছনে জায়নামাজ বিছায় সালাত আদায় করে তাহলে এই সালাত হবে, জায়নামাজের সাথে কি সম্পর্ক?
কি মাস্ক পরে সালাত হবে কি পরিবেশ পরিস্থিতি এটা তবে সালাতের সময় মুখটা খোলা রাখবেন সালাত শেষ আবার মাস্ক পরবেন আল্লাহ মালুম আল্লাহ জানেন কোন কোন পাখি শিকার কোন কোন পাখি শিকার করে খাওয়া যাবে আর কোন কোন গুলো খাওয়া যাবে না যেগুলি যেগুলি পাখির অনেক পাখির প্রখর দন্তওয়ালা এবং প্রখর নখওয়ালা হিংস্র পাখি যেগুলি সেগুলি খাওয়া হারাম এছাড়া যেগুলি নখর নয় প্রখর নখ বিশিষ্ট না হিংস্র না সেগুলি পাখি খাওয়া যাবে কোনো সমস্যা নেই রুচি হলে আমার জানা মতে মসজিদ হারাম টাকায় তৈরি সেই মসজিদে কি সালাত হবে হারাম টাকায় তৈরি হারাম টাকায় যারা তৈরি করেছেন মসজিদ হারাম নয় সালাত হবে ইসলামের নিয়মে বিবাহ দুটি ও আগের প্রশ্ন ছুটে গেল মসজিদ হারাম টাকায় করবেন না যদি হয়ে যায় তাহলে তওবা করে ফিরে আসেন মসজিদ হারাম টাকায় করা যাবে না তো মসজিদে সালাত হবে আপনার হবে যে হারাম টাকাতে করেছে তার হবে না কথা বুঝতে পেরেছেন আপনার হবে যে মসজিদ করেছে হারাম টাকাতে তার হবে না ইসলামের নিয়মে বিবাহ দুইটি সাক্ষ্য লাগে আর দেশের নিয়ম চারটি সাক্ষী লাগে কোনটি মানা জরুরি দুইটাই মানা যাবে কি যে না দুটা মানা লাগবে না শরীয়ত মানতে হবে আল্লাহ বলছেন যে জেনা প্রমাণ করতে চারটা সাক্ষী লাগে তো ওদের কি জেনা প্রমাণ করছেন নাকি আপনারা লা নিকাহা ইল্লা বিওয়ালিন ওয়া শাহিদাইনে নিকাহ হয় না বিবাহ হয় না পিতা ছাড়া আর পিতার সাথে দুইজন সাক্ষী ছাড়া দুইজন সাক্ষী ওই যে কি দেশের নিয়ম ওটা ভুল হয়েছে আমরা দেশের আমিরকে বলি যে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আপনি সব কিছু করেন আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন আল্লাহুম্মা আমিন যদি কোনো স্বামী জানতে পারেন তার স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছেন এমনত অবস্থায় করণীয় কি এমনত অবস্থায় করণীয় কি আপনি স্ত্রীকে বোঝান যে এগুলি খারাপ কাজ ধৈর্য সহকারে এটা গোপনীয় রাখেন না হলে রাখতে না চাইলে আপনি তাকে উপদেশ দেন আবার যদি উপদেশ উপেক্ষা করে লিপ্ত হয় তাহলে আপনি তাকে তালাক দিবেন ওকে রাখা যাবে না সালাতের মধ্যে তেলাওয়াতে সিজদার আয়াত পড়লে উক্ত রাকাত কিভাবে পড়তে হবে যখন সিজদার আয়াত চলে আসবে তখনই সরাসরি একটা সিজদা দিবেন দিয়ে আবার উঠে বাকি কেরাত করে আবার রুকু সিজদা করবেন তেলাওয়াতের একটাই সিজদা আর যদি সিজদার আয়াত বাদ দিয়ে পড়ে আয়াত পড়ি তাহলে হবে কি সমস্যা নেই সিজদা দেওয়া সুন্নাত দিতেই হবে এরকম ওয়াজিব নয় জি সিজদার আলাদা দোয়া আছে আর আছে জি আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন আল্লাহুম্মা আমিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু